Welcome to Nasirs Club. প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা বেশ কিছু উদাহরণ এখানে বিশ্লেষণ করব সেটা হচ্ছে যে লোকটি যে মহিলাটি যে ছাত্রটি আমরা এখানে যে শব্দটি অ্যাড করেছি তাহলে এই যে শব্দ অ্যাড করার কারণে যা ঘটেছে সেটা হচ্ছে হু হু আমাদেরকে রিলেটিভ প্রোনাউন হিসেবে অ্যাড করতে হয়েছে তো প্রথম উদাহরণটি আমরা দেখি সেটা হচ্ছে দ্য লেডি হু মানে যে মহিলাটি ওয়ার্কস ওয়ার্কস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওয়ার্ক শব্দটির সাথে ইয়েস যোগ হয়েছে তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম দ্য লেডি হু তারপরে ভার্ব পেলাম ওয়ার্কস অবজেক্ট পেলাম দেয়ার এখানে আমরা যদি হু বাদ দেই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে দ্য লেডি ওয়ার্কস দেয়ার মহিলাটি সেখানে কাজ করে দ্যাটস ইট আর কিছু জানার ইচ্ছে জানছে না বাট হু লাগানোর কারণে সেন্টেন্সটি যেমন কমপ্লেক্স হয়েছে তেমন আরও কিছু ডিমান্ড করবে আরও কিছু শোনার ইচ্ছে জাগবে যেমন হচ্ছে দ্য লেডি হু ওয়ার্কস দেয়ার যে মহিলাটি সেখানে কাজ করে এরপর আরও কিছু জানার ইচ্ছে যাচ্ছে ইচ্ছে হচ্ছে তাহলে আমরা দেখি তারপরে কি হয় দ্য লেডি হু ওয়ার্কস দেয়ার যে মহিলাটি সেখানে কাজ করে সেই হচ্ছে আমার ফ্রেন্ড ইজ মাই ফ্রেন্ড তাহলে দ্য লেডি সাবজেক্ট একটাই সে তার পরের ভার্বটিকে যেমন নিয়ন্ত্রণ করে সে সাথে সাথে সে এত দূর থেকে এসে ঠিক আরেকটি সেন্টেন্স বানানোর জন্য আবারও সে প্রভাব ফেলছে এবং এই এখানে ইজ হবে কি অ্যাম হবে কি আর হবে সেটা সে নিয়ন্ত্রণ করছে দূর থেকে তাহলে সাবজেক্ট তো একটাই বাট সে দুইবার কথা বলছে একাধিকবারও কথা বলতে পারে এরপরে আরেকটি আমরা উদাহরণ নিতে পারি সেটা হচ্ছে দ্য ম্যান হু হেল্পড মি যে লোকটি সাহায্য করেছিল আমাকে নিশ্চয়ই এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে দ্য ম্যান এটি হচ্ছে সাবজেক্ট ভার্ব হচ্ছে হেল্প ইডি দেওয়া আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স তারপর হচ্ছে মি অবজেক্ট এখানে দ্য ম্যান হেল্প মি লোকটি আমাকে সাহায্য করেছিল দ্যাটস ইট পাস্ট ইনডিফিনিট ক্লিয়ার আর কিছু জানার বা শোনার ইচ্ছে যাচ্ছে না বাট হু লাগানোর কারণে সেন্টেন্সটি কমপ্লেক্স হয়েছে এবং আরও কিছু জানার ইচ্ছে যাচ্ছে সেটা হচ্ছে দ্য ম্যান হু হেল্প মি যে লোকটি মানে যে শব্দটা লাগার কারণেই আরও কিছু জানার ইচ্ছে জাগে দ্য ম্যান হু হেল্প মি যে লোকটি আমাকে সাহায্য করেছিল সে লোকটি ওয়াজ মাই স্টুডেন্ট ওই লোকটিই ছিল আমার স্টুডেন্ট তাহলে সাবজেক্ট সে এত দূর থেকে এই দূরের ভার্বটিকে নিয়ন্ত্রণ করছে ওয়াজ মাই স্টুডেন্ট আবারও আমরা ভার্ব পেলাম এবং আবারও আমরা কী পেলাম আরও আমরা কী পেলাম অবজেক্ট পেলাম এরপরে আরেকটি আমরা উদাহরণ নিতে পারি দ্য পুলিশ হু অ্যারেস্টেড দ্য থিপ যে পুলিশটি অ্যারেস্ট করেছিল দ্য থিপকে চোরকে আপনারা জান আমি একটু ক্লাস করছি কেমন দরজাটা ঠেলে দাও টেনে দাও ওকে চুপো প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটি এক্সাম্পল নিই সেটা হচ্ছে দ্য পুলিশ হু অ্যারেস্টেড দ্য থিপ দ্য পুলিশ এর সাথে হু লাগানো হয়েছে মানে এটা হচ্ছে সাবজেক্ট এটা ভার্ব এটা হচ্ছে অবজেক্ট ওকে সো দ্য পুলিশ হু মানে যে পুলিশটি যে শব্দটির দ্বারা কমপ্লেক্স করা হয়েছে এবং আরও কিছু জানার ইচ্ছে যাচ্ছে তাহলে যে পুলিশটি অ্যারেস্ট করেছিল থিপটিকে ওই পুলিশটি ইজ মাই ফ্রেন্ড সেই পুলিশটি হচ্ছে আমার বন্ধু আবারও সেই সাবজেক্টের সাথে ভার্ব এবং অবজেক্ট চলে আসছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই উদাহরণগুলো থেকে অনেক কিছু শিখলাম যে শব্দটির অর্থ কী এবং যে লোকটি যে মহিলাটি যে ডক্টরটি যে চোরটি আমরা এইগুলোর সাথে কীভাবে সেন্টেন্স মেকিং করে লং সেন্টেন্স বানাই এবং আমাদের মনের যেটা ভাব যেটা প্রকাশ করতে চাই সেটা কীভাবে বানাতে পারি সেখান থেকে শিখলাম এরপরে আমরা শিখব যে লোকটি কে মানে এদের সাথে কে লাগালে কী হয় যে লোকটিকে যে মহিলাটিকে যে ছাত্রটিকে আমরা